মুসলমানের সন্তানের সেদিন কলেমা পড়ার জন্য প্রিপারেশন নিয়ে মায়ের কাছে গেছি, মা ডাক দিয়ে বলে কি তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমি বলছি আমার মাথা খারাপ হয় না, আমি এখন চলে যাবো। কোথায় যাবি? আমি বলছি মা কোথায় যাবো তো আমি জানি না, আসলে আমি জানিও না কোথায় যাব। আমার বাবা কোটি কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন আমার এলাকায় ওই মালনা সফুলের সাহেব সহ রেখে গেছে। কোথায় যাবি? পাগল হয়েছিস নাকি? আমার দরিয়া কপালে চুমা দিয়ে বলছে তুই পাগল হইয়া যাস না, কোটি কোটি টাকার মালিকের ঘর থেকে ভিক্ষুক হইয়া যাস না, তোকে আমি এখন অনুরোধ করি তুই কোথায় যাবি, তোর তো ভিক্ষা করিয়া খাইতে হইবে। আমি আমার মাকে বলছি মা আমি এমন মালিকের কাছে যাইতেছি যে মালিক আমায় ভিক্ষা করাইবে না, তুমি সেই মালিকের চিনো না, আমার মালিক আল্লাহ। হাতটা জাগাইছি মায়ের সামনে মহব্বত বিনিময়, মাও ভালোবাসে। হাতটা জাগাই মাকে বলছি মা আমি ওই মালিকের কাছে যাইতেছি। এমন সময় বাবা বড় ডাক্তার অহংকারী মানুষ, সে দূর থেকে আসতেছে। কোথায় গেছিল? মফস্বলে কোথাও কেউ নিয়ে গেছিল। আসতেছে দূর থেকে, আইসাই মাকে জিজ্ঞেস করতেছে ও হাত জাগাই তোমার কাছে কি বললো? মা বলে বেশি কিছু বলে না, ও নাকি মালিক আছে, ও মালিকের কাছে যাইবে। আমার কাছে আইসাই আমার হাতটা ধরে বলে কোন মালিকের কাছে যাবি? আমিও নির্ভীক, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আমি হাতটা দিয়ে বললাম আমরা হাতটা ছাড়িয়ে দেন, আমি বেয়াদবি করি নাই, আমি বেয়াদব ছেলে আপনার ঘরে হই নাই, আপনার মধ্যেও কোনো বেয়াদবি নাই, আমার মধ্যেও কোনো বেয়াদবি নাই। তোর মধ্যে বেয়াদবি আছে, তুই মায়ের সামনে হাত জাগালি কেন? আমি বলছি মায়ের সামনে হাত জাগাই বলছি আমি মালিকের কাছে যাব। আমি জিজ্ঞেস করে তোর মালিককে? আমি বলছি আমার মালিক আল্লাহ। অমনি করে আমার হাতটা ধরিয়া, এখন অনেকে দেখবেন আমি যখন রুকু করি আমার হাতটা আর সোজা করিয়া রুকু করতে পারি না, আমার হাতটা ধরে একটা মুসুর দিয়ে জমিনের মধ্যে শোয়াইয়া নিজের পাও দিয়ে, আমি কোথাও বলি না, অনেক সময় বলতেও হয় পাও দিয়ে চাপ দিছে, এমন জোরে চাপ দিছে একটা শব্দ শুনছি শুধু, এরপরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে যখন আমার হুঁশ ফিরে আসছে তখন থেকে গলার সাথে ফিতা দিয়ে বাঁধা, হাতটা দুইটা টুকরো হয়ে গেছে, হাড্ডিটা দুইটা বাঘ হয়ে গেছে। কোনো মন্তব্য করি নাই, কিছু বলি নাই, শুধু এতটুকু বলছি হাত বাঁধা অবস্থায় গলায় হাত রেখে বলছি মালি খাবার খোয়াইবের খোয়াইবের অত্যাচার সুমাইয়ার অত্যাচারের এক কোটি ভাগের এক ভাগ অত্যাচার আমাকে কেউ করে না। আজকের এই আঘাতটুকু আমাকে বেলালের সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেও, খাব্বাবের সাথে এক জান্নাতে রাইখো, খোবাবের সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিও, আমি মন খারাপ করি নাই আল্লাহ। হে আমার হাজীগঞ্জের ভাইরা, নীলফামারীর ভাইরা, আল্লাহ জাকা তো খাই নাই, ফেতরাও খাই নাই, মান্য তো খাই নাই, কারো কাছে চাইও নাই, যা সওয়ার আল্লাহর কাছে চেয়েছি। কার কাছে? কার কাছে? কার কাছে? জোরে বলো কার কাছে? হে যুবকের 1000-2000 টাকা পাইয়া নিজের মত ঘুরাই দিয়ে আজকের বাতেলের পক্ষে রায় দিয়া দিলি স, জীবনটারে শক্ত কর আর বুঝা, যদি বুঝতে মন নাও চায় অন্তত এইটুকু বুঝা, আঙ্গুল দিয়ে বল ওরে সেরাজি তুই তো মুসলমানের ঘরে হও নাই, তোকে যে মালিক কলেমা রশি লাগাইয়া এই স্টেজে বসাই দিছে আমিও সেই মালিক পাঠাইছে, সাবার যা আল্লাহর কাছে যাবো, দরকার যা আল্লাহর কাছে বলবো, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি সেই সেজি আল্লাহর শুকরিয়া আদায় করি। 1 বছর মক্কা শরীফে কাবা ঘরের দরজায় দাঁড়াই, আমার এক বন্ধুর সহসে 18 বছর মদিনায় থাকে, বন্ধুর নিয়ে কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড়াই দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অনেকক্ষণ দোয়া দরুদ পড়িয়া কলেমা পড়িয়া দরুদ শরীফ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহর ঘরের সামনে হাত উঠেছে আমার সেই বন্ধুকে নিয়ে দুইজনে। বন্ধুকে বললাম তুই 18 বছর মদিনায় থাকো, চলো দুইজনে মিলি কাবা ঘরের সামনে যাই দোয়া করি। কাবা ঘরের সামনে যাই দোয়া করতেছি দোয়া করতেছি দোয়া করতেছি, দোয়া শেষ করছি, এর মধ্যে হঠাৎ করে আওয়াজ শুনতেছি আমার পাশে একজন মহিলা কি যেন বলতেছে, কে মহিলা কে পুরুষ কখনো ভেদাভেদ করা যায় না, হজে তো গেছেন আপনারা দেখছেন। হঠাৎ করে শুনতেছি একজন মহিলার কণ্ঠে ফার্সি শের, মাসনাবি শরীফের শের, দেখলো ওয়াই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, ঘাড়ে গড়ি
জড়িয়া দে কিস্তি আন্দার কিস্তি ডুব জানে না দো। নিজে নিজে এইরকম একটা দুইটা আমি কর গুনতেছি হাতের, আমি কর গুনিয়া দেখবো একজন মহিলা বন্ধুরে আমি বললাম বন্ধু তুমি দাঁড়াও আমি একটু গুনিয়া দেখি এই মহিলা কি ফার্সি শের গুড়ে বলতেছে মাসনবী শরীফের শের বলতেছে। এক এক করে আমি গুনতে রইলাম পঁয়ষট্টিটা শের বলছে একের পর এক এই মহিলা। আমার বন্ধুর ঘাড়ের উপর হাত দিয়ে বললাম বেটা শোন এই মহিলা কমইলেও দাওরা কমপ্লিট করা না হয় মাসনবী শরীফের সহি কইরা পঁয়ষট্টিটা শের বলতে পারে না। ওই ভাই যান কেমনে বুঝলেন আমি তো পঁয়ষট্টিটা শের গুনিয়ে ফেলাইছি, আমাকে বলে আপনি গুনিয়ে ফেলাইছেন, আমি বলে হাঁ গুনছি। এরপরে আমি যাব এমন সময় আমি বলছি চলো বাসায় যাই, হঠাৎ করে একেবারে এক বিঘা জায়গা পাওয়াটা সরাইতে পারি নাই। এর মধ্যে একটা শব্দ শুনলাম মনে হয় যেন কোনো একটা কিছু পাথর বড় ওজন হাত দিয়ে পড়ছে অথবা একটা নতুন কাপড় দিয়ে টান দিলে ছিললে যেমন শব্দ এরকম শব্দ। লক্ষ লক্ষ মানুষ শব্দ করতে কাশন, হঠাৎ করে বাম দিকে তাকাই দেখি মহিলা এই শের বলতে যাই এই কপালটা দিয়া কাবা ঘরে একটা বাড়ি দেশে কপাল দিয়া কাবা ঘরে কপালটা দিয়া বাড়ি দেশে একটা শের বইলে কিন্তু সেই শেরটা আমি বুঝি নাই। আমি দেখলাম বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কপালটা আর আড়িভাবেই চামড়াটা ফাইটে গেছে দরদর করিয়া রক্ত পড়তেছে। অ্যারাবিয়ান দেশ সঙ্গে সঙ্গে পুলিশরা কেমনে খবর পাইছে আট দশজন পুলিশ অল্লাহি আহাজ হারাম ওদের ভাষা দিয়ে বলতেছে এ হাজিনী শের আইসা আরবিতে বলতেছে তোর কপালের রক্ত যদি এই কাবার গিলাফে লাগে তাইলে তোকে অ্যারেস্ট করিয়া সিজিনে নিয়ে যাব। অ্যারাবিয়ানরা সৌদি আরবে একটা সিজিন বলে জেলখানারে বলছে আমি তোকে সিজিনে নিয়ে যাব। মহিলা তার কথা শোনে না, মহিলাও শরীয়তের উপরে মজবুত, মহিলা কাবার গিলাফ ধরা আছে ঠিকই কিন্তু মাথা দূরে যেন কপালের রক্ত কাবা করে না লাগে। আমি আমার বন্ধুরে বললাম বন্ধু দাঁড়াও আমিও যাব কিন্তু দেখি মহিলার কোনো হুশ নাই আটটা দশটা সেলাই লাগবে কবরের উপর এই কপালের উপরে। আমার বন্ধুকে ডাক দিয়ে বলে বন্ধু কোন শেডটা বইলা সে কপালটা দিয়ে কাবা করে বাড়ি দিল আসে কারা আর জুয়ে দিগারা আসমানে দিগা রাস্তা হার গোলেরা রঙ্গ বুয়ে দিগা রাস্তা। আপনার চুপ করেন আমার দিকে তাকান কখনো ব্যথিত বেদন বুঝিতে কি মারে কি যাত না বিষে বুঝি বেশি কি সে কবু হাসি বিষে দমি যারে কোনো দিন। আমার দিকে থাকার কেউ বাড়াবাড়ি করবেন না আমার দিকে থাকার খবরদার। আমি আমার বন্ধুকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছি ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন তার ভাবে তারে চলতে দেন আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বন্ধুকে ডাক দিয়ে জিজ্ঞেস করি এ আমার দিকে তাকান বন্ধুকে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করতেছি ভাইয়া কোন শেরটা বললা সে তার কপালটা দিয়ে কাবা করে বাড়ি দিল। আমার বন্ধু ডাক দিয়ে বলে ভাই যান তার শের কি আপনি বুঝেন নাই? আমি বলছি না আমি বুঝি নাই কোন ভাষা দিয়ে শের বলতেছে মাসনবী শরীফের ভাষাও না মাসনবী শরীফের শেরও না। তখন আমার বন্ধু আমাকে বলে আপনি কি বুঝেন নাই? আমি বলছি না বুঝি নাই। এই বুঝেন নাই বলতে বলতে বন্ধুর মধ্যেও দেখি কেমন যেন হালতের পরিবর্তন হয়ে গেছে। আইসাই আমার গলাটার উপরে এরকম হাত দিয়ে ধরিয়া যেমন মানুষ ঝুলনা দেয় এরকম ঝুলনা দিছে, মাথাটা দিয়ে আমার বুকের উপর টাকায় আর ডাক দেয়া কয় ভাইয়া আপনি কি বুঝেন নাই? আমি বলছি না রে পাগল আমি বুঝি নাই। বলেন আপনি কি বুঝেন নাই? বলেন না আমি বুঝি নাই। এই ওর কান্না আরও বাইরে গেছে, ও শুধু মাথাটা দিয়ে আমার বুকটার উপর টাকাইতেছে। আমি বলছি তুইও কি পাগল হয়ে গেলি? আমি তো বলছি আমি বুঝি নাই তুই এরকম করো কেন? ভাই যান শোনেন মহিলা কি বইলা কাবায় মাথাটা দিয়ে টাক দিল আর মাথাটা এতখানি তার ফাইটটা গেল। আমি বলো বল এইটা বোঝার জন্যই তো তোর কাছে জিজ্ঞেস করছি। কয় ভাই যান মহিলা যে শেরটা বলছে শেরটা শোনে কেরালা ভাষার মতো মনে হইতেছে। কয় মহিলা এই শেরটা বলছে কাবার গিলাফ ধরিয়া কাবার গিলাফ ধরিয়া মাথাটা ডাকতেছে এই কথা বলিয়া কাবার গিলাফ জোরে ধরিয়া বলছে ও রব্বি কাবা ও কাবার মালি এই তো তোমার ঘর কাবার গিলাফ ধরে বলতেছে ও ঘরের মালিক। মহিলা বলতেছে ডাক দিয়া কয় ও ঘরের মালিক আমি তোমার ঘর পাইছি। আল্লাহ ডাক দিয়া বলে আমি তোমার ঘর পাইছি। আমি ঘর পাইলে হবে না মহিলা কাঁদে আর বলে যুবকরা শোন অন্যদিকে তাকাইস না
যার হালতে তারে থাকতে দে। আর মালিকের কাছে বল, আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে একজন আর্জকে যদি তুমি কবুল করো, আমি সেরাজির তুমি কবুল করিয়ে নিও। আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে একজন আর দিলে যদি তুমি মারেফাতের নূরের বাতি জ্বালাই থাকো, আল্লাহ তার ছেলে তুমি আমারেও কবুল করিয়া নাও। আমার দিকে তাকান মহিলা, ডাক দিয়ে বলে, ও কাবার মালিক, এ মা শোন, এই দেশের মায়েদেরকে মা ডাইকিয়া গেলাম, এ বোন, আমি তোমাদের বোন সম্বোধন করে গেলাম, এ মেয়েরা, আমি তো আমার মেয়েও নাই, আমি তোমাদেরকে মেয়ে সম্বোধন করি বইলে গেলাম। ওই মহিলা, ও মহিলা, তুমিও মহিলা, কি বলেন ঠিক নেবে ঠিক? মহিলা কাবার গিলে আব্দের চিৎকার মেরে বলে, ও মালিক, ঘর তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না, ঘর পাইলে হবে না। আল্লাহ, ঘরের মালিক সারা বাড়ি যাব না বলার সঙ্গে সঙ্গে আমি বন্ধুকে বললাম, বন্ধু চলো আমরা বাসায় যাই। এই মহিলা আমি সেরাজির চাইতে অনেক উঁচা তপকার মহিলা, আমি তো কিচ্ছু না। আজকের মা বোন মেয়েদের ফাঁকে বইলা গেলাম, মা ফেলে আইসা মালিকের নিয়া ঘরে যাইও, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই রিক্সাওয়ালা মালিকের পাইছে এই জন্য মাথায় পাগড়িটা বাঁধা রিক্সা চালায় আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভ্যানালা মালিকের পাইছে এই জন্য ভ্যান চালায় আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। চাষি মালিকের পাইছে ধান কাটে আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলেন ঠিক নেবে ঠিক? ব্যবসায়ী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো দলাদলির ধারদারি না, কিছু দরকার নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ আগার হাজত তুজি খুঁজবি, তু কর খেদমত ফকিরুবি, নেহি মিলতি এ দৌলত কেসা হো কি খাজানা মিলে। হযরত আবু যর গেফারির মনে আছে, এই কথাটা বলতে গিয়ে মনে পড়ছে, হযরত আবু যর গেফারির এই সংবাদ শুনে আব্দুল্লাহ ইবনে মাসুদ তার সাথীদের নিয়া চলে আসছে আবু যর গেফারির বাড়ির দরজায়, ঘরের সামনে দাঁড়াই গেছে। সময় লাগার কথা, এতখানি সময় লাগা লাগছে একটু, ঘরের দরজায় দাঁড়াইয়ে আব্দুল্লাহ ইবনে মাসুদ তার সাথীদেরকে নিয়ে বলতেছে, হে আমাদের বোন আবু যর গেফারির স্ত্রী, আপনি একটু বারান্দায় যান, আমরা আমাদের প্রিয় ভাই আবু যর গেফারিকে গোসল করাবো, কাফন পরাবো। আবু যর গেফারির স্ত্রী বারান্দায় চলে গেছে, সাহাবীরা ধরিয়া আব্দুল্লাহ ইবনে মাসুদের সাথীরা ধরিয়া নামাইছে, ঘর থেকে বের করিয়া গোসল করাইতে বলছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ গোসল করাইতেছে, গোসল প্রায় কমপ্লিট, গোসল শেষ হয়ে গেছে, যারা গোসল করায় তারা গোসল করা, আর একজন আর একজনের দিকে তাকায় আর মাথা নাড়াইয়ে নাড়াইয়ে এরকম বলতেছে বলতেছে, কই কাপড়, কই কাপড় তো দেখি না, গোসল তো দিতেছি। তখন একজন আর একজনের দিকে তাকায় আর চোখ দিয়ে খাজুর গাছের কিলির মতো পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ দূরে দাঁড়ায় সব দেখতেছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ কাছে আইসে বলে, কি করো, গোসল হয়ে গেছে? কয়জি হুজুর, গোসল হয়ে গেছে। তাহলে তোমরা কাঁদো কেন? সাথীরা ডাক দিয়ে বলে, হুজুর আমরা কাঁদি এই কারণে, গোসল তো হয়ে গেছে, গোসল তো দেওয়ার শেষ, কিন্তু কাফনের কাপড় কই? ও বাইরা, ও গরিবেরা, ও ধনীরা, ডাক দিয়ে বলে, গোসল তো শেষ কিন্তু কাফনের কাপড় কই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ সাথীদের মাথার উপর হাত দিয়ে বলতেছে, সবর করো, যে মালিক আমাদের ভাই আবু যর গেফারিকে মউতের বিছানায় ঘুম পড়াইছে, সেই মালিক কাফনের কাপড়ের ব্যবস্থা না করিয়া ঘুম পড়ায় নাই। সাথীরা ডাক দিয়ে বলে, ঘরেও নাই, বারান্দায়ও নাই, কেনাকাটার কোনো ব্যবস্থা নাই, আমাদের কাছেও কাফনের কাপড় নাই, তাহলে এখন গোসল শেষ হয়ে গেছে, এখন তার কাফন কোথায় পাবো? আব্দুল্লাহ ইবনে মাসুদ জার জার করিয়া কান্না শুরু করিয়ে দিছে, নিজের মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, পাগড়ির প্যাচ খুলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ নিজের মাথার পাগড়ি খুলে হাতের মধ্যে নিয়ে আইসা কাঁদতেছে আর বলতেছে, সাথীরা নে নে, আমি আব্দুল্লাহ ইবনে মাসুদের মাথার পাগড়ির মধ্যে আমাদের ভাই আবু যর গেফারির কাপড়ের কাপড় রাইখা দিছে, তোমাদের কাছেও খবর নাই, আমার কাছেও খবর নাই, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিষ্ট, বলকে শর্ত কাবিলিয়াত দাদেউস। গরিব হইয়াও কেউ আফসোস করেন না, ধনী হইয়াও কেউ আফসোস করার দরকার নাই, শুকরিয়া বেশি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ নিজের দিলের হাইসিয়াতকে পরিবর্তন করি, আল্লাহর
আল্লাহর কাছে বলতে হবে, মালিক আমি গোলাম তুমি আমার মালিক, কি বলেন ঠিক নেবে ঠিক? চোখের নজরটাকে একটু ফিরাই দইবেন, কোনো বকা চোখ বাঁকা চোখে কারো দিক কোনো দিন তাকান যাবে না। ইসলাম কবুল করার আগে একটা নবী জীবনের বই পড়তেছিলাম, সম্ভবত আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বসা আছে, একটা লোক নবীজির কাছে আসতেছে, কাছাকাছি আইসে গেছে, আল্লাহর নবীর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব তার দিকে আঙ্গুলের ইশারা করে বলতেছে, কি দেখতেছো আমার দিকে তাকাইয়াছো, ব্যাপার কি? লোকটা ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ তুমি বড় কালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী মোহাম্মদ রসুল্লাহ শুনেই বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলছো, নাম ঠিক বলছো, তুমি যাও। লোকটা তখন চলে গেছে, নবীর সাথে ঝগড়া করতে পারে নাই। এরপরে একজন সাহাবী আসতেছে নবীজির দিকে আসে আর মুসকি মুসকি আসে, নবীজির দিকে তাকায় আর আকাশের চাঁদের দিকে তাকায়, আকাশের চাঁদের দিকে তাকায় আবার নবীজির দিকে তাকাইতেছে, নবীজিও তার দিকে তাকাইয়ে তাকাইয়ে মুসকি আসতেছে। লোকটা একদম কাছাকাছি আইসে গেছে, সাহাবি আইসে গেছে, নবীজির কাছাকাছি আইসাই নবীজির দিকে তাকাইয়ে মুসকি হাস দিছে আরও বেশি একটু। তখন নবীজি তাকে ডাক দিয়ে বলতেছে, কি দেখতেছো সাহাবি, কি দেখো, কি দেখো গো? তখন ওই সাহাবি ডাক দিয়ে বলি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, নবীজি গো আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখতেছি, আল্লাহু আকবার। জমিনের চাঁদ কারে বলছেন বুঝছেন তো? নবীজিকে বলছে জমিনের চাঁদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দুই চাঁদ দেখলা, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি, কি তমিজ করলা? সাহাবি নবীজির আরো কাছে আইসে গেছে, নবীজির আরো কাছে আইসে বল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই চাঁদের মধ্যে পার্থক্য হইল, ওই আকাশের চাঁদের মধ্যে দাগ আছে, কালো কালো সব সব দাগ দেখা যায়, কিন্তু জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই। নবী মোহাম্মদ রাসূলুল্লাহর শরীরের মধ্যে কোনো দাগ নাই। একজন বলে, মোহাম্মদ তুমি বড় কালো, আর একজন বলে, নবী গো আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে দাগ নাই। আমরা তো সেই নবীর উম্মত, কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদেরকে ঘামাইলে আমার ঘাম থেকে দুর্গন্ধ আসে, নবীজি ঘামাইলে নবীজির ঘাম থেকে মেশকের সুগন্ধি আসত। আমি বাড়ি না থাকলে কেউ যদি আমাকে খুঁজতে বাড়িতে যায়, আমার বাড়িতে জিজ্ঞেস করে লাগে, হুজুরে গেছে কোথায়? যদি লোকেরা বলে যে হুজুরে জালুকাটি গেছে, বলে জালুকাটি এই পথ দিয়ে গেছে না কলেজ রোড দিয়ে গেছে। আর নবী যদি বাড়ি না থাকতো, কোনো লোক যদি নবীর সন্তানে যাইতো, সন্ত নবীজি বাড়িতে নাই, ওহুদে গেছে, বদরে গেছে, বা অমুক জায়গায় গেছে, মদিনার বাজারে গেছে, যাওয়ার কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবিরা কোন রায় গেছে জিজ্ঞেস করতো না। সাহাবিরা রাস্তার মুখে দাঁড়াইয়া নাক দিয়ে টান দিত রাস্তার সামনে, এরকম কম সুগন্ধি নিত, যে রাস্তার মুখের মধ্যে সুগন্ধি পাওয়া যাইত, সাহাবিরা ধরত নবীজি আমার এই রাস্তা দিয়েই গেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য জীবনে ইসলাম কবুল করার আগে নবীজির জীবনী গোপনে গোপনে পড়ছি, যতই পড়ছি ততই মধুর লাগতে রইছে। নতুন জায়গা সেই জন্য বলি, যতই পড়ি ততই মধুর লাগে, যতই পড়ি ততই মধুর লাগে, যতই পড়ি ততই মধুর লাগে। পড়তে 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 নিজে পাগল দেওয়ানা দিশেহারার মতো হয়ে গেছি, কোন দিন কখন কীভাবে সুইটে যাব তা কিছু জানি না। স্কুল থেকে বাড়িতে আসছি, বাড়িতে এসে কাপড় চোপড় ধুইয়া পরিষ্কার করিয়া নিজে পড়তে বসছি, এমন সময় দেখি আমাদের স্কুলের হেডমাস্টার সাহেব হুজুর, যিনি আমাদেরকে 6-10 পর্যন্ত ইসলামিয়াত পড়াইছে, আমি নিজেও অমুসলিম হইলেও 6-10 পর্যন্ত ইসলামিয়াত নিয়ে পড়ছি, ক্লাস 10 পর্যন্ত পড়ছি, হুজুরে আমাদের বাড়িতে আসছে, বাবা বড় ডাক্তার, রেজিস্টার ফিজিশিয়ান, কোনো খুচরা ডাক্তার ছিল না। আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি হুজুরকে দেখে একটা দৌড় দিছি, তখনও কিন্তু ইসলাম কবুল করিনি, ওই সময়ের কথা বলতেছি, দৌড়িয়ে গিয়ে হুজুরের কাছে দাঁড়াইছি, হুজুর আমার বাড়িতে আসছেন, ব্যাপার কি? আমাদের বাড়িতে আসছেন। আমাকে ডাক দিয়ে বলে, তোমার আব্বু কোথায়? আমি বলছি, বাবা তো জালুকাটি গেছে, কখন আসবে? তখন মোবাইলের যুগ নাই, 40 বছর আগের কথা। আমি বলছি, বলতে পারো? আমি বলছি, বলতে পারি না। হুজুর আসেন, হাত ধরে টান দিছি, চলেন। বাবার চেম্বারের মধ্যে ভিআইপি রুম ছিল, ভিআইপি রুমের মধ্যে গিয়ে নিয়ে বসাইছি, বাবার চেম্বারের মধ্যে ভিআইপি রুমের মধ্যে নিয়ে বসাই একটা দৌড় দিছি মার কাছে, গেছি, মা আমাদের হুজুরে আসছে। মা জিজ্ঞেস করে, তোমার হুজুর কি? আমি বলছি, হ্যাঁ মা আমার হুজুর আমাকে 6-10 পর্যন্ত ইসলামিয়াত পড়াইছে। এখন মা বলে, কি করতে হইবে বলো? আমি বলছি, মা আমাদের পারিবারিক ট্র্যাডিশন তো সবাইকে মেহমানদারি করাও, হুজুরে আসছে, হুজুরকেও মেহমানদারি করাবা, কিন্তু সবাইকে যে মেহমানদারি করাও আজকে সেই মেহমানদারি চলবে না, আমার হুজুর আসছে, যেহেতু আমার হুজুরকে ভিভিআইপি মেহমানদারি করা লাগবে। মা আদরের সালে আমার বুকের উপর হাত দিয়ে কয়, কি মেহমানদারি করবি বল, তোর ঘরে যা আছে সবচাইতে বেশি মেহমানদারি দেবো। আমি মাকে দেখাই দিলাম, আমার স্পষ্ট মনে আছে, বাবা এই জন্য বলি, ওলামাদের মহব্বত করলে কপাল খুইলে যায়, আল্লাহর ফজল করমে ইসলামকে মহব্বত করলে কপাল খুইলে যায়, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করলে কপাল খুইলে যায়, পীর বুজুর্গের মহব্বত করলে কপাল
কপাল খুলে যায়। মাকে বলছি মা সানার সন্দেশ দাও, এইটা দাও এইটা দাও, সব নিয়ে টেরেতে করে হুজুরের কাছে গেছি। হুজুর বলে ওরে আল্লাহ, আমাদের বরিশালে বলে ওরে আল্লাহ এত মেহমানদারি, এত নাস্তা নিয়ে আসাম হুজুর খান। আমি তখন ইংলিশ ফ্যান ফর, আমাদের পারিবারিক ট্রেডিশন, এখনই আমার এই চেহারা, আমি আজ থেকে 40 বছর আগে আমার কেমন চেহারা ছিল তাতে বুঝেন। আমি হাফ প্যান্ট পরে হাফ হাতার গেঞ্জি গায়ে দাও, হুজুরের সামনে দাঁড়িয়ে বসে হুজুর নাস্তা করেন। হুজুরকে দেখি হুজুর নাস্তা করে না, টুকটাক একটু মুখে দেন, হুজুর বেশি খাইতে হবে, হুজুর বেশি খাইতে হুজুর কিচ্ছু খায় না। বারবার হুজুর দেখে আমার দিকে তাকাই আসে, আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে। কতক্ষণ পর দেখেছি হুজুরের দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। 1-1.5 বছর আগে হুজুর মারা গেছে। আমি হুজুরের আরও কাছে গেছি, হুজুরের কাছে গিয়ে হুজুর পিঠের উপর হাত দিয়েছি, হুজুর আপনার পেটে ব্যথা করে না মাথা ব্যথা করে? আপনি বলেন, আমি ফার্স্ট এইড জানি, বাবার সাথে প্র্যাকটিস করি, বাবা আমাকে শিখায়। আমি যদিও ছাত্র ক্লাস টেনের, কিন্তু বাবা আমাকে শিখায় তা তো জানি। আমি হুজুর কাঁদেন কেন, মাথা ব্যথা করে না আপনার পেট ব্যথা করে? আমি প্রাথমিক চিকিৎসা আপনাকে দিতে পারবো। হুজুর আমার গালের মধ্যে হাত মুছাইতেছে আর ডাক দিয়ে বলে মাথাও ব্যথা করে না পেটও ব্যথা করে না আব্বু, আমার কলিজা ব্যথা করতেছে। আমি বললাম বাপরে বাপ, তা তো হুজুর আমি বুঝবই না, এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, এক্সরে করবে, ইসিজি করবে, আল্ট্রাসোনোগ্রাম করবে, তারপরে আব্বা যে ব্যবস্থা নেবে, এখানে আমি হাত দিতে পারবো না। হুজুর আমাকে হাতটা দিয়ে টান দিয়ে বুকের কাছে নিয়ে বলে শোনো, কোন কলিজা ব্যথা করতেছে জানো? আমি বলছি হুজুর মানুষের কলিজা আবার কয়টা থাকে, ভালো করে শুনেন, হয়তো কিছু উপকার হইতেও পারে। আমি বললাম হুজুর কলিজা আবার মানুষের কয়টা থাকে, আমার দিকে তাকান। তখন হুজুর আমার দিকে তাকাই বলে কলিজা বুঝো না। আমি বলছি না হুজুর বুঝি নাই। তখন আমার গালের মধ্যে হাত মশাই, আলেমরা শুই নেন, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলতেছি। হুজুরে আমার গালের মধ্যে হাত মশাই আর বলতেছে, এত সুন্দর করিয়া মালিক তোরে বানাইছে, এত সুন্দর করিয়া মালিক বানাইয়া সেই মালিক কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবে, মালিকের কি মায়া লাগবে না? হুজুরি কি বলছে, কোন মালিকের কথা বলছে? তখন আমি কিচ্ছু বুঝতাম না, আমাকে ডাক দিয়ে বলে এত সুন্দর করিয়া বানাইয়া নিজের হাতে বানাইয়া মালিক জাহান্নামের আগুনে জ্বালাইবে, মালিকের কি মায়া লাগবে না? শোনো লালমনি রাটের ভাইরা, হাজিগঞ্জের ভাইরা, হুজুরকে আমি জরাই দিয়ে বুঝ হুজুর, তাইলে আপনি দোয়া করেন আমার মালিক যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। হুজুর বাবা আসার পরে চিকিৎসা নিয়ে চলে গেছে, রাত্রবেলা বিশ্বনবীর জীবনী উঠাইয়া পড়া শুরু করিয়া দিছি, 1:45 পর্যন্ত পড়ার পরে পিছনের দিক তাকাই দেখি আমার মা আসতেছে। মাকে দেখে নবীজির জীবনীটা গুজাই ফেলাইছি, মা বলে কাঁদো কেন, কি হয়েছে? সংক্ষেপ করে বলতেছি। আমার চোখের দিকে তাকায় বলে কি হয়েছে, চোখে পানি কেন, কাঁদো কেন? আমি বলছি মা আমি কাঁদি না। আমাকে বলে তোমার চোখে পানি, তারপরও বলো কাঁদো না? আমি বলছি মা আমার চোখ জ্বালাইতেছে। লালমনিরহাটের হাজিগঞ্জের বাইরা তখন চোখ জ্বলতেছিল না, ওস্তাদের কথা মনে করি আর নবীর জীবনী পড়িয়া আমার কলিজাটা জ্বালাইতেছিল। মা বলে বেশি রাত্র জাগছো, সেই জন্য তোমার শরীর কষ হয়ে গেছে, তুমি এখনই যাইয়া তাড়াতাড়ি ঘুমাও। আমি বলছি মা এখনই ঘুমাবো। মাকে মায়ের রুমের মধ্যে দিয়ে আসছি, মা দেখলাম দরজায় সিটকানি দিছে, আবার ব্যাক করিয়া পিছনে যাই দেখলাম দরজায় ঠিক মতো সিটকানি মা দিল কিনা, হাত দিয়ে লাড়া দিয়ে দেখি সিটকানি লাগছে। নিজের রুমের মধ্যে এসে আমার দরজারও সিটকানি দিয়ে বাতি জ্বালাই আবার নবীজির জীবনীটা বুকে নিয়ে পড়তে শুরু করিয়া দিছি। যতই পড়ি ততই মধুর লাগে, পড়তে 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 এক সময় ইমোশনাল হয়ে গেছি। এই ইমোশনাল অবস্থায় আল্লাহ নবীজির জীবনীটা বুকের উপর রাখিয়া মুসলমানদেরকে দেখছে, এইভাবে হাত উঠাইয়া মালিকের সাথে তারা যেন কি বলে, বাতি বন্ধ করিয়া দুইটা হাত উঠে বলছি মালিক হে রাস্তা চিনি না, তুমি আমাকে রাস্তা দেখাইয়া দাও, ডাকার মতো ডাকলে মালিক কতক্ষণ ডাকছি ভয় পাইও না যুবকেরা, কতক্ষণ ডাকছি জানি না, বলছি জানি না, মনে যাতে শুধু এই বলছি মালিক রাস্তা দেখাইয়া দাও। বলতে 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 ঘুমাইয়ে গেছি, ঘুমের মধ্যে দেখি স্বপ্নের মধ্যে আমার সামনে একটা ফুটন্ত বিরাট বড় গোলাপ ফুল, গোলাপের উপর দাঁড়াইয়াছেন একজন শুভ্রপরী পোশাক পরিহিত মানুষ, মুখে দাঁড়ি মাথা পাগড়ি নুরানি উজালা চেহারা, হাত দিয়া ডাকতেছে কল্যাণ সাহা
হাত দিয়ে ডাকার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। আল্লাহর কসম করিয়া বলতেছি, ওই সুগন্ধি দুনিয়ায় কোনোদিন আর দ্বিতীয় পাই নাই। আজকের যখন বলতেছি তখন নাকের মধ্যে সেই সুগন্ধি আমি অনুভব করতেছি। আল্লাহর ফজল করবে, ওই দিন ঘর থেকে বেরিয়ে আসছে সোনামণিরা বুড়া আজকের জীবনে চল্লিশের কাছে চলে যাইতেছে। আল্লাহ একবার ইসলাম কবুলের বর চল্লিশের কাছাকাছি সময় আল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিয়ে দিছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গুলশান বনানীতে কয়টা বাড়ি আছে আপনার যে আল্লাহ আপনাকে সব দিয়া দিল? আল্লাহর কাছে গুলশান বনানীতে বাড়ির কথা বলি নাই, আল্লাহর কাছে বলছি মালিক আমার এই কপালটা দিয়ে তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আমি প্রথম যার কাছে ইসলাম কবুল করছি উনি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরী রহমতুল্লাহ আল্লাহ সুযোগ্য খলিফা খাদেম এবং একশো মানের মাদ্রাসারই ছাত্র হোক, ওনার কাছে যে ইসলাম কবুল করিয়া কোর্টে এফিডেভিট দিয়ে আসরের নামাজ আমার জীবনের প্রথম নামাজ। আসরের নামাজের জন্য আমি প্রিপারেশন নিছি, মসজিদের মধ্যে ঢুকছি, দুই তিন মিনিট আড়াই মিনিট বাকি আছে। আমার ওস্তাদ আমাকে সুন্দর করে অজু করাই দিছে, একটু দূরে গিয়ে দেখি ওস্তাদ দাঁড়াই আছে নামাজের এন্তেজারে। আমিও নামাজের এন্তেজারে আছি, এই কেবলমাত্র আল্লাহকে সেজদা দেব। কিন্তু আমি তাকাই দেখে আমার ওস্তাদ মসজিদের খাম্বার সাথে মাথা ঠুকাইতেছে, খালি এরকম মাথা ঠুকায়, আর দেখি দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়ে। ক্যালকাটা আলিয়া মাদ্রাসাল থেকে ট্রিপল টাইটেল ওস্তাদ শামসুল্লাহ ফরিদপুরীর মাদ্রাসা থেকে দাওরা কমপ্লিট। ওই ওস্তাদের কাছে আমি গিয়ে বলি, বাবা এই তো ইসলাম কবুল করাই দিলেন, আমার মনের মধ্যে শান্তি, কিন্তু আপনার চোখে যে পানি ব্যাপার কি? ওস্তাদ আমার গালের মধ্যে হাত দিয়া কপাল একটা সুমা দিয়ে বলতেছে, কই পানি, আমার চোখে পানি নেই। আমি বলি, ওই যে আপনার চোখের পানি, আপনি আমাকে গোপন করতে পারবেন না? কয় না এমনি। আমি বলছি, এমনি বললে আমি নামাজই পড়বো না, ছোট্ট তো আমি তখন। আমি বলছি, এমনি নামাজই পড়বো না। তখন আমার কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে লাগাই, আমার চোখের মধ্যে হাত বুলাইতেছে, কপালের মধ্যে হাত বুলাইতেছে। আমি ডাক দিয়ে বলি, এমন করেন আর কাঁদেন কেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বলছি, এমন করেন আর কাঁদেন কেন? আমার ওস্তাদ আমাকে ডাক দিয়ে বলতেছে, আব্বু কাঁদি কেন শোন, একটু দুই মিনিট আগে তোর অজু করাইয়া তোর চেহারার দিকে তাকাইয়ে দেখছি, আর দুই মিনিট পরে তোর অজু করাবার পরে তোর চেহারার দিকে, অজুর আগে তোর চেহারা দেখছি আর অজু করার পরে তোর চেহারার দিকে তাকাইয়ে দেখি, অজু করার আগের চেহারা আর অজু করার পরের চেহারা গাল্প অফ ডিফারেন্স। আল্লাহু আকবার, যে মালিক দুই মিনিটের মধ্যে তোর চেহারার পরিবর্তন করিয়া দিছে, হাতটা ধরিয়া টান দিয়ে গায়ে এসো বাবা ওই মালিকের সেজদা দিয়া দেখ যে কি মজা লাগে। আমি মালিককে তো সেজদা দেবো, রুকু করবো, সেজদা করবো, কোনো তসবিতা তালিল কেমনে পড়তে কিছু জানি না। আমার ওস্তাদ আমার ডাক দিয়ে কি বলে শোনেন, ডাক দিয়ে কেছে রাজি শোন শোন বাজা ডুকুর তসবি সেজদার তসবি জানো না? মালিক কি জানে কি জানে না? আমি সি জানে তো বলে তুই রুকু করবি সেজদা করবি আমারে দেখে দেখে আর বলবি মালিক তোমার পলাতক গোলাম তোমার কাছে ফিরে আসছে, গোলামকে তুমি মাফ করিয়া দাও। হে যুবকেরা, বৃদ্ধরা, হে ধনীরা, গরিবেরা, কোটিপতিরা, নতুন জায়গা সেই জন্য এতখানি কথা বললাম, না হয় আমি অন্য লাইনে বক্তৃতা দিতাম। আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমার আল্লাহর কুদরতের কথা, নবীর প্রেমের কথা, আল্লাহ যদি মনে করিয়া চোখের পানি দুই ফোঁটা এসে থাকে, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আর দলাদলি না, আর ফালাফালি না, আর বিবৃতি না, আর পাল্টা বিবৃতি না, আজ থেকে প্রমিস আমার আল্লাহর সাথে ওয়াদা দাও, এ জীবন আল্লাহর জন্য, এই হাত আল্লাহর পথের জন্য, এই হায়াত আল্লাহর জন্য, কারা পারবা দুই হাত জাগাইয়া হাতে নাড়া দাও, হাতে নাড়া দাও, হাতে নাড়া দাও। আল্লাহ কি বলছি কি বলতে পারি নাই জানি না, আল্লাহ তুমি আমাদের কবুল করে না, এই হাত ইসলামের পক্ষে শক্তি হিসেবে কবুল করিয়া নিও। বাবা ভালো করিয়া শোনেন, বন্ধু ভালো করিয়া শোনেন, কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ মোনাজাত দেবো।